আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না। আমরা এই রান্নাটি করতে আমাদের যা 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 উপকরণ লাগবে সেই উপকরণগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে নিই। প্রথমে আমাদের লাগবে যে আমাদের মেন যে বিচি বিচি আমরা সেটা কি করব, ছোলাটা আগে ছাড়িয়ে নিয়েছি এবং এই বিচিগুলি ধুয়ে তারপরে আপনার ছোলাটা ছাড়িয়ে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তারপর লাগবে শিং মাছ, আর লাগবে ধনে পাতা, পেঁয়াজ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ নিয়েছি আমি, এবং হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ, হলুদ বাটা এবং মরিচ বাটা, সাথে হচ্ছে একটু জিরা বাটা, আর পরিমাণ মতো তেল। চলুন আমরা আমাদের রান্নাতে চলে যাই আপনাদেরকে নিয়ে। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো তেল দিব। আমি এখানে বেশি তেল দিব না, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিব, যেহেতু এটা সিমের বিচি রান্না। সিমের বিচিতে, সিম তরকারিতে বেশি তেল না দিলেই ভালো লাগে, আর যেহেতু এটা সিমের বিচি রান্না তো আমরা কম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমরা এটা একটু ভেজে নেব। এটা যতক্ষণ একটু বাদামি কালার না হয় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আমাদের পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে গেলে আমরা এখন একে একে আমাদের মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার পেঁয়াজটা যেহেতু বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এক এক করে আমার মশলাগুলি দিয়ে দিব। প্রথমে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ বাটা দিব, কারণ এটার মধ্যে বেশি মশলা দেওয়া যাবে না, যেহেতু বিচি তরকারি তো আমরা 1/2 চামচ করে মশলা দেব। প্রথমে আমি হলুদ বাটা দিয়ে দিলাম, তারপরে আমি দেবো মরিচ বাটা, হাফ চামচ পরিমাণ। আপনারা যে যেমন জাল খান ওইভাবে কতটুকু দিতে পারেন। তারপর আমি 1/2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো একটু কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষিয়ে আসছে। আমি আমার যে মেন উপকরণ সিমের বিচি, আমি বিচিগুলো দিয়ে দিব। যেহেতু শীতের সিজন চলে যাচ্ছে, আপনারা চাইলে এটা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো আমরা এখন মশলাটা একটু কষিয়ে আসলে আমি বিচিগুলো দিয়ে দিব। এখন আমি বিচিগুলো দিয়ে দিলাম, মশলাগুলোর সাথে বিচিগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য দেখে রেখে দেবো, দেখে এটা সিদ্ধ হওয়ার জন্য, কষানোর জন্য আর কি।
দিয়ে দিয়ে দিব। কষানোর পরে আমি আবারও ফিরে আসবো। আমাদের সিমের বিচিগুলি প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে যার যার মানে ইচ্ছে মতো যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিতে পারেন। শীত তো প্রায় চলে গেল এবং গরম চলে আসলো, তো এই সময়ে এখন বাজারে অ্যাভেলেবল আপনার এই বিচিগুলি পাওয়া যায়। তো আপনারা বাসায় এই বিচি তরকারি কারিটা রান্না করতে চেষ্টা করবেন, এবং এই তরকারিটা আসলে অনেক স্বাদ হয়। যারা একবার খেয়েছেন তারা আসলে সবসময় এটা এই সময় এই সিজনে এটা খেয়ে থাকে। তো আমিও প্রায় বাসায় রান্না করি। তা দেখতে যত সুন্দর খেতে তার চাইতে আরও বেশি ভালো লাগে। তো আমি আমার পরিবারের জন্য, আমার পরিবারের সবাই পছন্দ করে সিমের বিচিটা। তো আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন। এই সিমের সিজন তো শেষ প্রায়, তো আমরা আসতেছি, এটা একটু হয়ে আসুক। আমরা কাঁচামরিচ ধনে পাতা দেওয়ার আগে এবং একবার আপনাদের কাছে আবার আসবো, তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার আমার কারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে দিব। এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের যে যেমন ঝাল খেতে চান সে পরিমাণে দেবেন, এবং আমি ধনে পাতা দিয়ে দিব। আমার এই যে শিং মাছ দিয়ে আপনার সিমের বিচিটা রান্না প্রায় হয়ে আসছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা দেখতে যতটা না সুন্দর, আমার আমার কাছে তার মনে হচ্ছে যে তার চাইতে আরও বেশি সুন্দর, মানে ভালো হচ্ছে এটা খাবারের সময়। এটা খাবার ক্ষেত যখন খাওয়া হয় তা আসলে ওটা অনেক স্বাদ এবং পুষ্টি মানে। আপনার বাসায় সবাই এটা চেষ্টা করবেন করার জন্য, যাতে স্বাদে এবং পুষ্টিতে আমরা এটা চেষ্টা করতে পারি। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আমি এটার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার শিং মাছ দিয়ে সিমের বিচির যে কারিটা এটা রান্না হয়ে গেছে, আপনারা বাসায় সবাই চেষ্টা করবেন। আর আমার যে রান্নাগুলি সবসময় পেতে আপনারা আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, কমেন্টের সাহায্যে জানাবেন। আসসালামু আলাইকুম।